সাত বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল আহসান আমন্ত্রণ পত্রটি বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন। বেগম জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য সহ 26 নেতাও অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন।